নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত থেকে কিছু শব্দ নিয়ে আলোচনা করব, যেগুলো সহজেই আমরা মানে বুঝতে পারি না, সেই শব্দগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি ঠাকুর মা স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শব্দার্থ। অগস্ত যাত্রা। অগস্তমুনি ভাদ্র মাসের প্রথম দিনে বিন্ধ্য পর্বত লঙ্ঘন করিয়া দাক্ষিণাতে যাত্রা করেন, তিনি আর ফিরেন নাই। ওই হেতু ওই দিনে যাত্রা নিষিদ্ধ। লৌকিক আচারে ইহা হইতে মাসের প্রথম দিবস যাত্রায় নিষিদ্ধ। অঙ্কা তারে বঙ্কা তারে, অঙ্কা বঙ্কা দুইজন দুর্ধর্ষ ডাকাতের নাম। অজপা অর্থাৎ যাহা জপনীয় নহে, অর্থাৎ যাহা জপ করিতে হয় না। উচ্ছ্বাসের অন্তর্গমন ও নিঃশ্বাসের নির্গমন দ্বারা স্বভাবত যে মন্ত্রের জপ হয়, স্বাভাবিক উচ্ছ্বাস ও নিঃশ্বাস দ্বারা নিষ্পাদিত বর্ণজপ হংসমন্ত্র, সুতরাং হংসমন্ত্র জপ করিতে হয় না। ইহা প্রাণী মাত্রেরই স্বাভাবিক বা অযত্ন সিদ্ধ, এই হেতু ইহার নাম অজপা। হংস উচ্ছ্বাস নিঃশ্বাসরূপ প্রাণ এবং প্রাণ আত্মরূপে দেহে অবস্থিত। প্রাণী প্রত্যহ উচ্ছ্বাস ও নিঃশ্বাস দ্বারা 21,600 বার হংসমন্ত্র জপরূপ প্রাণায়াম করে, ইহা জীবের আয়ু। সুতরাং অজপা জপ ফুরাইলে আয়ু শেষ হয়। অজামিল ভাগবত পুরাণোক্ত কান্ন কুব্জবাসী ব্রাহ্মণ বিশেষ, ইনি দাসী সংস্পর্শে দূষিত হইয়া দূত চৌর্য প্রভৃতি অসৎ বৃত্তি দ্বারা জীবিকার্জন করিতেন। দাসী গর্ভজাত 10 পুত্রের মধ্যে নারায়ণ কনিষ্ঠ। নারায়ণ প্রতি অজামিলের অতিশয় স্নেহ ছিল। মৃত্যুকালে দূরে ক্রীড়ারত নারায়ণকে তদ্গত চিত্তে উচ্চৈস্বরে আহ্বান করিয়া পাপ মুক্ত হইয়া ইনি বিষ্ণুলোকে গমন করেন। অনুলোম বিলোম অনুক্রম ও বিপরীত ক্রম, স্থূল থেকে সূক্ষ্মে যাওয়া এবং সূক্ষ্ম থেকে স্থূলে আসা। অন্নকূট বৃহদাকারে অন্ন পুঞ্জীভূত করিয়া রবাহূত অনাহূতদের ভোজন করানো। অবধূত বর্ণাশ্রমাচারের অতীত এবং সর্বসংস্কারমুক্ত সন্ন্যাসী, তন্ত্রমতে অবধূত চারি প্রকার, ব্রহ্মাবধূত শৈবাবধূত ভক্তাবধূত হংসাবধূত। অম্বুজে আকাশ বিশুদ্ধ চক্রে ধূম্রবর্ণের পদ্ম মধ্যস্থিত আকাশ। অষ্টধাতু যেমন স্বর্ণ রৌপ্য তাম্র পিত্তল কংস সীসক ও লৌহ, মতান্তরে স্বর্ণ রৌপ্য তাম্র রঙ্গ যশোদ সীসক লৌহ ও পারদ। অষ্টপাশ অর্থাৎ মায়াবন্ধন, ঘৃণা লজ্জা মান অপমান মোহ দম্ভ দ্বেষ বৈষম্য ক্রূরতা। অষ্টবসু ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভব গঙ্গা ও শান্তনুর পুত্র, এই অষ্ট গণদেবতা। প্রভব বশিষ্ঠ মুনির সাপে ভীষ্মরূপে মর্তে অবতীর্ণ হন। অষ্টসিদ্ধি অনিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য মহিমা ঈশিত্ব বশিত্ব কামাবসায়িতা যোগের এই অষ্টপ্রকার ঐশ্বর্য। আওটা আওটা দুগ্ধাদি জাল দিয়া নাড়িয়া ঘন করা। আজ এই পর্যন্ত। তো বন্ধুরা,
আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট দেবেন। জয় শ্রীরামকৃষ্ণ।